আসসালামু আলাইকুম, আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি বিডি স্পোর্টস নেটওয়ার্কে। 15 বছর পর্যন্ত মূল পর্ব জিততে না পারার আক্ষেপ ঘুচতে আগেই হারের বৃত্ত থেকে বেরিয়ে 24 অক্টোবর নেদারল্যান্ডকে 9 রানে হারিয়ে দীর্ঘদিন পর বিশ্বকাপের মাঠে জয়ের আনন্দ করে বিজয়ীর বেশে হাসি মুখে হোটেলে ফিরেছিল সাকিবের দল। সে জয়ে প্রত্যাশার বেলুন ফুলে উঠেছিল। কারো কারো মনে হয়েছিল শুধু নেদারল্যান্ডসের মতো চুনোপুঁটি নয়, এবার রাঘব বল স্বীকার করবে সাকিবের দল। কিন্তু গত 27 অক্টোবর দক্ষিণ আফ্রিকার কাছে রেকর্ড 104 রানের পরাজয়ে সে প্রত্যাশার বেলুন ফুটে হয়ে গিয়েছে। আশার বদলে নিরাশায় সে ভর করেছিল, প্রত্যাশার বদলে সংশয়, সন্দেহের বীজ হয়েছিল অঙ্কুরিত। জিম্বাবুয়ের সঙ্গে জয় নিয়েই দেখা দিয়েছিল রাজ্যের সংশয়। এরই মধ্যে ক্রেগ আরবিনের দল পাকিস্তানিদের হারিয়ে দেয়ায় মাঠের লড়াই শুরুর আগের হিসেব নিকাশটা বরং জিম্বাবুয়ের পাল্লায় ভারী করে দিয়েছিল। কিন্তু সব সংশয় সন্দেহ দূর করে জিম্বাবুয়েদেরকে 3 রানে হারিয়ে এবারে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিয়েছে সাকিবের দল। এবার অন্যরকম চিন্তাও ডালপালা গজাতে শুরু করেছে। তা হলো জিম্বাবুয়ের সঙ্গে পারেনি পাকিস্তান, হেরেছে, আর সেই জিম্বাবুয়েকে হারিয়ে দিয়েছে বাংলাদেশ। তার মানে পাকিস্তানের সাথেও জিতবে বাংলাদেশ? এভাবেই চিন্তা করছেন অনেকেই। টাইগার সমর্থকদের একটা অংশ সত্যি বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শাহিন শাহ আফ্রিদির আর হারিস রৌফদের হারিয়ে দেওয়ার কথাই ভাবছেন। আপনিও কি তা ভাবছেন দর্শক? কিন্তু অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে গত ম্যাচে সাউথ আফ্রিকার কাছে আবার হেরে বসেছে ভারত ক্রিকেট দল। ফলশ্রুতিতে বিপদে পড়েছে বাংলাদেশের সেমিতে যাওয়ার স্বপ্ন। এবার বাংলাদেশকে আগামী 2 ম্যাচেই জিততে হবে, না হয় সেমিতে যাওয়ার স্বপ্নটা পুরোপুরিভাবে ঝলসে যাবে বাংলাদেশের। এদিকে আইসিসি বলছে বাংলাদেশ এবং ভারতের ম্যাচটিতে নাকি বৃষ্টির বাগড়া দিতে পারে, অর্থাৎ বৃষ্টিতে ভেস্তে যেতে পারে ম্যাচ। যদি এমনটাই হয়ে যায় তাহলে সেমির স্বপ্নটা শেষ হয়ে যাবে বাংলাদেশ ক্রিকেট দলের। দর্শক, আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, ভারত নাকি পাকিস্তান, কাদের বিপক্ষে অন্তত একটা জয় পাবে বাংলাদেশ ক্রিকেট দল? কি মনে হচ্ছে আপনার কাছে জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে জানাচ্ছি বিশেষ ধন্যবাদ।